এখানে আমি কটন কাপড় নিয়েছি এক গছ পরিমাণ কোরিয়ান সিল্ক নিয়েছি এক গছ পরিমাণ এবং অরগানজা ফেব্রিক্স নিয়েছি দেড় গছ পরিমাণ আর এখন আমি অরগানজা কাপড়টিকে প্রথমে খুলে নিচ্ছি নেওয়ার পর প্রথমে আমি একটি ভাজ দিয়ে নেব নেওয়ার পর আরও একটি ভাজ দিয়ে নেব নিয়ে টোটাল চারপাট করে নেব করার পরে যে লম্বাটি হবে সেটি আসবে ষোলো ইঞ্চি এবং চওড়া আসবে ষোলো ইঞ্চি মানে এটা টোটাল লম্বা যতটুকু ভাঁজ দিতে হবে বত্রিশ ইঞ্চিতে আর এখন আমি কন্যার থেকে ধরে ষোলো ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি এটি হবে আম্রালা কাঠ যেভাবে আমরা কেটে নিই ঠিক সেভাবে করে গোল করে কেটে নিতে হবে পুরোটাই রাউন্ড হয়ে যাবে এখন দাগ দিয়ে নিচ্ছি এবং উপরে হচ্ছে কমরের মাপটি আমি সাড়ে চার ইঞ্চিতে সরি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখানে টোটাল হচ্ছে কমরের মাপ বাইশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এখন আমি কেটে নিচ্ছি আর এটি হবে দুই বছরের বাচ্চার জন্য আর চাইলে তিন বছরের বাচ্চার জন্য পরানো যাবে সেটি একই মাপ আর এখন আমি কটন কাপড়টিও একইভাবে কেটে নেব এখানে প্রথমে আমি চারপাট করে নিয়েছি তারপরে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর পরে হচ্ছে পনেরো ইঞ্চিতে রাউন্ড করে নেব নিচের দিকে কটন কাপড়টি লম্বা রাখবো পনেরো ইঞ্চি আর এখানে কোনো বাড়তি কাপড় রাখার প্রয়োজন নেই কারণ এখানে মাঝে কোনো জোড়া পড়বে না ওই জন্য হচ্ছে মানে বাইশ ইঞ্চি ধরেই সাড়ে পাঁচ ইঞ্চিতেই কেটে নিতে হবে একইভাবে হচ্ছে আমি হচ্ছে কোরিয়ান সিল্ক কাপড়টি সেটিও কেটে নেবো নেওয়ার পরে এখানে প্রথমে কটন কাপড়টি রেখে দিলাম তারপরে কোরিয়ান সিল্কে তারপরে অরগানজা আর চারপাশে আমি রাউন্ড করে সেলাই করে নেব আর নিচের দিকেও সেলাই করে নিয়েছি এখন বাকি কাপড়টুকু আমি কটন কাপড়টুকু এখানে ভাস করে চারপাট করে নিয়েছি নেওয়ার পর প্রথমে একটু উপরে দাগ দিয়ে দিলাম দেওয়ার পর এখন উপর থেকে নিচে লম্বার মাপটি নিয়ে নেব বডির লম্বা এখানে সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে উপর থেকে হচ্ছে কাঁধের মাপ নেব চার ইঞ্চি মানে চার ইঞ্চি দুই সুতা পরিমাণ নেব এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে হচ্ছে নিচে হচ্ছে আঙুলের মাপও একই নেব চার ইঞ্চি দুই সুতা পরিমাণ নিয়ে এভাবে একটি দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে বডির মাপ এখানে আমি ছয় ইঞ্চি রাখবো মানে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর এখন এক এক থেকে দেড় ইঞ্চি আমরা এক্সট্রা নেব এখন নিচেও হচ্ছে একইভাবে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি রেখে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে কেটে নেব আর এখানে হচ্ছে গলার হচ্ছে মাপ নিচ্ছে দুই ইঞ্চি ওখান থেকে হচ্ছে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তিন ইঞ্চি ডিপ করবো এটা হচ্ছে সামনের পাট এবং পিছনের পাটের জন্য দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর হচ্ছে এখানে হচ্ছে আনহলের জন্য এক ইঞ্চিতে মার্ক করে দিয়ে দিলাম এখন এই অনুযায়ী কেটে নেব কেটে নিয়েছি এখন আমি হচ্ছে সামনের পাটটি আলাদা করে নিয়ে এখানে হচ্ছে গলা এবং হচ্ছে আনহলেরটি হাফ ইঞ্চি করে কেটে নেব এখন হচ্ছে সামনের অংশটি রেখে পিছনের অংশটি রেখে একসাথে করে অর্গানজা ফেব্রিক্স এবং হচ্ছে কোরিয়ান সিল্ক কাপড়টি একই মাপে কেটে নেব নেওয়ার পরে দেখুন কোরিয়ান সিল্কটি আগে রেখে তার উপর অর্গানজা ফেব্রিক্সটি রেখেছি তার উপরে হচ্ছে এই হচ্ছে কটন কাপড়টি রেখে এভাবে করে পুরোটাই সেলাই করে দেব মানে গলার অংশ এবং হাতার অংশ পর্যন্ত সেলাই করার পরে বাড়তে কাপড়গুলো কেটে নিয়েছি নেওয়ার পরে এখন আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে হচ্ছে পুরোটাই সমান করে নেব। নেওয়ার পরে এখন একই একইভাবে হচ্ছে যে ব্যাক পার্টটি আছে ব্যাক পার্টটিও আমি এখন এভাবে তৈরি করে নেব নেওয়ার পরে হচ্ছে এখানে সেলাই করে নেব আর হচ্ছে এখানে হচ্ছে পেছনে একটু কেটে নিচ্ছি এখানে আমি হুক লাগিয়ে নেব দেখুন এখানে দুই তিন ইঞ্চির মতো করে কেটে নেবেন আর এখান থেকে দেখুন শুধু হচ্ছে হাতার অংশ এবং গলার অংশটি সেলাই করে নেব কাঁধের অংশটি সেলাই করে নেব না দেখুন এভাবে সেলাই করে নিয়েছি নেয়ার পরে হচ্ছে এখন উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেব না আগে আগে হচ্ছে এভাবে কেটে নেয়ার পরে এখন হচ্ছে সামনের পাটটি এভাবে করে কাঁধে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে কাঁধের অংশটি সেলাই করে দিতে হবে দেখুন এভাবে সমান করে নিয়ে সেলাই করে দেব। এভাবে সেলাই করলে ফিনিশিং অনেক সুন্দর আসে সেলাই করা হয়েছে এখন আমি উলটিয়ে নিচ্ছি দেখুন এখন এগুলো অংশ সমান করে নিচ্ছি এখন ওপর দিয়ে হচ্ছে একটি চাপ সেলাই দেবো চাপ সেলাই দেওয়া হয়েছে দেওয়ার পরে হচ্ছে যে বাত্য কাপড়গুলো আছে সেগুলো কেটে নিচ্ছি আর চাপ সেলাই দেওয়ার পরে আরও ফিনিশিংটা সুন্দর আসে কেটে নেওয়া হলে এখন আমি হচ্ছে উলটিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখুন একটি হচ্ছে সাতাশ ইঞ্চি লম্বা আমি নিচের যে কাজ করা অংশটি আছে সেটি কেটে নিয়েছি দুটি পাট দেব দুটি পার্টেই হচ্ছে একই লম্বা যেটি উপরে রাখবো দেখুন এখানে হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ আছে আর নিচের হচ্ছে ডাবল করে দেব আর ডাবল করার পরে এখানে আছে তিন ইঞ্চি পরিমাণ দেখুন এখন এগুলোকে হচ্ছে যেগুলো হচ্ছে আমরা বক্স প্লেট তৈরি করি সেভাবে করে তৈরি করে নিতে হবে এখানে আমি একটি পাটের হচ্ছে করে নিয়েছি এভাবে দিয়ে নিচটি এভাবে করে দিতে হবে দেখুন এভাবে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটি নির্দিষ্ট মাপে আমার ওখানে হচ্ছে পাঁচটি বক্স প্লেটের পাঁচটি প্লেট তৈরি হয়েছে আপনারা চাইলে ছোটো করেও দিতে পারবেন একটু কাপড় বেশি লাগবে বেশি কাপড় হলে একটু সুন্দর হবে আর আমি এখানে অল্প কাপড় দিয়ে এভাবে করে তৈরি করে নিচ্ছি পাঁচ থেকে ছয়টির মতো প্লেট তৈরি হলেই হয়ে যাবে আর আমি এখানে নিচের অংশটি এইভাবে করে প্লেট তৈরি করে নিচ্ছি দেখুন একবার দুই পাশে এভাবে করে কুচি দিয়ে দিয়ে প্লেট তৈরি করে নিচ্ছি একইভাবে সম্পূর্ণটা সেলাই করে নেব এখন আমি এখানে এই সিল্ক কাপড়টি হচ্ছে কেটে নিয়েছি নিয়ে একটু লন্ডি করে নিয়েছি লন্ডি করার জন্য এভাবে একটি দাগ তৈরি হয়েছে মাছ বরাবর দেখুন প্রথমে আমি এখানে হচ্ছে এ প্লেট দাও কুসির অংশটি বসিয়ে দিলাম দুটি পাটে পাটেভাবে বসিয়ে দিতে হবে তারপরে এখানে কোরিয়ান সিল্কটি বসিয়ে দিয়ে এখানে যে মাঝে দাগটা হয়েছে সে দাগ বরাবর এখানে সেলাই করে দিতে হবে দেখুন আমি এখানে সেলাই করে দিয়েছি দেখুন সেলাই করে দেওয়ার পরে এখন হচ্ছে এভাবে সমান হয়েছে আর উপর দিয়ে এভাবে করে সেলাই করে দিয়েছি আমি তিনটি সেলাই দিয়েছি মাঝ বরাবর দুটি প্লেট পরপর মানে সেলাই করে দেওয়ার ফলে হবে কি যে এই প্লেটগুলো আর নিচের দিকে ঝুলে যাবে না দেখুন এখন আমি এগুলোকে সমান করে নিচ্ছি সমান করে নিয়ে বডির অংশটি আমি দুই সুতা করে কাপড় রেখে এভাবে করে সেলাই করে নেব সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন বাড়তি কাপড়গুলো সমান করে কেটে দিতে হবে দেখুন সমান করে কেটে দেওয়ার পরে এখন আমি এটিকে উলটিয়ে নেব উলটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে হচ্ছে টোটাল লম্বা দেখা যাচ্ছে বডির তেইশ ইঞ্চি সরি তেরো ইঞ্চি আর এখানে হচ্ছে বারো ইঞ্চিতে রাখবো বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর নিচের দিকে এগারো ইঞ্চিতে মানে এগারো দুগুনো বাইশ আর হচ্ছে বারো দুগুনো চব্বিশ দাগ দিয়ে দিলাম দাগ অনুযায়ী সেলাই করে নিতে হবে আর এখানে আমি দুটি বেল্টের কাপড় কেটে নিয়েছিলাম বেল্ট তৈরি করে নিয়েছিলাম এখন বেল্ট এভাবে ভিতরে দিয়ে বেল্টের উপর দিয়ে সেলাই করে দিতে হবে উভয় পাশেই একইভাবে সেলাই করে দেব সেলাই করে দিয়েছি এখন হচ্ছে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে নিচ্ছি আর এভাবে সেলাই করলে ফিনিশিং অনেক সুন্দর আসে এবং কোনো সুতা উঠে যাওয়ার কোনো কিছু সমস্যা হবে না এখন নিচের যে অসমান অংশগুলো সেগুলো কেটে নেব কেটে নেওয়ার পর এখন আমি এখানে সমান করে রেখে দিচ্ছি তার নিচে হচ্ছে নিচের স্কার্ট পার্টটি রেখে দিচ্ছি দেখুন এভাবে সমান করে ধরে এখন হচ্ছে উপরের অংশটি এভাবে করে উলটিয়ে নিয়ে এই চারপাশ দিয়ে সেলাই করে দিতে হবে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি এখন উলটিয়ে নিয়ে নিয়েছি সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর ফিনিশিংও সুন্দর হয়েছে ভালোভাবে বুঝতে পেরেছেন আর আমি এই যে পেছনের অংশে একটু হুক লাগিয়ে নিয়েছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে